ওটা আমরা বসবো, তার কারণ হচ্ছে আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা, এবং আমরা যেহেতু আরেকটু সময়টা এগিয়ে আনতে চেষ্টা করব সেখানে প্রস্তুতিটা, আমাদের তো শিক্ষকদের সঙ্গেও সারা দেশে তাদেরও একটা ফিডব্যাক পেতে হবে যে তারা কোন সময়ের মধ্যে এটাকে শেষ করতে পারবেন, এবং খালি তো তাড়াহুড়ো করে শেষ করলে হবে না, কমফোর্টেবলি শেষ করতে পারতে হবে, সেটা তাদের ফিডব্যাক নিয়ে তারপরে সিদ্ধান্তটা নিতে পারবো। আমরা তো আমাদের নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নিলাম সেটা তো ঠিক হবে না। আর এখন এই যারা পরীক্ষা দিচ্ছে তারা যেহেতু প্রস্তুতির সময় পেয়েছিল সেই জন্য পুরোটাই হচ্ছে, আর সামনের বছর আমরা ওই ফিডব্যাক পেয়ে তার উপরে সিদ্ধান্ত নেব। এবং গত বছর আমরা আরেকটু এগিয়ে নিয়ে আসতে পারতাম, হঠাৎ বন্যার কারণে আমাদেরকে আবার পিছাতে হলো, তো এইবার আমরা গত বছরের থেকে অনেক আগে নিয়ে এসেছি, সামনের বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ। আমি এখন জিজ্ঞেস করব ওনাদের এখানে হবে কয়েকটা, ওখানে ভেতরে নিবন্ধন করবে। আরেকটা হলো আমি কয়েকটা বাচ্চার ক্ষেত্রে দেখলাম ওরা প্রথমে ভুল কেন্দ্রে চলে গেছিল, ওরা বোধহয় এখানে একটা মেয়েদের কেন্দ্র আছে সেই ওই কেন্দ্রে চলে গেছিল, তারপরে গিয়ে তো এটা প্রথম পরীক্ষার দিন তো একটা ভুল হতে পারে সেই জন্য চলে এসছে, কিন্তু সেগুলো নিশ্চয়ই নিবন্ধিত হবে রুমে বসার পর সেগুলো নিবন্ধিত হবে। হ্যাঁ, এরকম যদি হয় আমাদেরকে একটু জানাবেন তাহলে কোন স্কুল, আমরা সেই স্কুলগুলোর ক্ষেত্রে একটু কঠোর হব, তার কারণ এগুলো অনেক ক্ষেত্রেই আমাদের যেটা মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেতন কিছুটা বকেয়া থাকে বা কিছু থাকে, ওরা এইটাকে মোটামুটি সেই বেতন উদ্ধারের পদ্ধতি হিসেবে ব্যবহার করে, যেটা একেবারেই ঠিক নয়। আপনি পরীক্ষার্থীকে তার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেবেন, তারপরে সে আপনার পরীক্ষার ফি যেটা দেয়া বা অন্য যা কিছু দেবার সেটা দেবে, এটার জন্য তো জিম্মি করা ঠিক নয়। কোনো কোনো প্রতিষ্ঠান আমরা শুনেছি, একটা দুটো আমি গত বছর বা তার আগের বছর একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমরা ব্যবস্থা নিয়েছিলাম, তো আমার মনে হয় যে আপনারা যেখানেই এরকম খবর পাবেন আমাদেরকে জানাবেন, আমরা সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব। দেখুন, আমাদের কাছে যখন আসে তথ্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। গত বছর বা তার আগের বছরও হয়েছে যে হয়তো কয়েকটা বাচ্চা পরীক্ষাই দিতে পারতো না, কিন্তু আমরা শেষ মুহূর্তে ইন্টারভিউ করেছি, আমরা যখন জানতে পেরেছি, আমরা দিন দুয়েক আগে জানতে পেরেছিলাম, আমরা ব্যবস্থা নিয়ে তারা পরীক্ষা দিতে পেরেছে। আমরা যদি একটু আগে জানতে পারি, এখন পরীক্ষার্থীও যদি একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে সেটাও তো ঠিক না, তাদেরও তো একটু 5-7-10 দিন থাকা অবস্থাতেই অভিভাবকদের একটু যোগাযোগ করা উচিত বোর্ডের সঙ্গে যে আমার এখনও আমার কোথায় কেন্দ্র, কোথায় কি আমার অ্যাডমিট কার্ড, এগুলো পাইনি কেন। এই ব্যাপারে আসলে অভিভাবক পরীক্ষার্থী তাদেরও আরও বেশি সচেতন হতে হবে, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। প্রতিষ্ঠানের তো নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, এবং তখন ওনারা যদি আমাদেরকে জানান সেই দায়িত্ব অবহেলার ব্যাপারে আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। পোস্ট বিতরণে ভুলভ্রান্তি এবং পোস্ট ফাঁসে আসলে মানে কোনো সুযোগ আছে কিনা বা এই ব্যাপারে আপনারা? পোস্ট ফাঁসির সুযোগ নেই, গুজব রটাতে পারে, সেই গুজব রটালে ধরা পড়লে কঠোর শাস্তি হবে। আর ভুলভ্রান্তি যেটা ওটা তো ভুলই, তবে গতবার যে কয়েকটি জায়গায় এইরকম ভুল হয়েছে তাদের সেই ভুলের খুব কড়া মাশুল দিতে হয়েছে। অতএব আশা করি সব জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলোতে যারা দায়িত্বে থাকেন শিক্ষকেরা, প্রধান শিক্ষক, তারা এই ভুল যেন কোনো মতেই না হন সে ব্যাপারে খুবই সচেতন থাকবেন। দেখুন, আওয়ামী লীগ গত 14 বছরের বেশি সময় একাধিক্রমে সরকারে আছে, জনগণের পাশে আছে, এবং সরকারে থাকার সময় আমাদের যত জনপ্রতিনিধি একেবারে জাতীয় সংসদ থেকে নিয়ে স্থানীয় সরকার পর্যন্ত সকল জনপ্রতিনিধিরা কিন্তু মানুষের পাশে থেকেই কাজ করছে। সরকারে আছি আমরা খুব জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এরকম কোনো কিছু কখনোই ছিল না, কারণ আওয়ামী লীগ জনগণের দল। যারা এখন বিরোধী দলেও নেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা জনবিচ্ছিন্ন, এবং জনবিচ্ছিন্ন বলেই এই আপনাদের সব মিডিয়া আছে, বঙ্গবন্ধু কন্যার কল্যাণে দেশে এত মিডিয়া হয়েছে, কাজেই তারা এখন মিডিয়ার মাধ্যমেই খালি রাজনীতি করেন। আমরা জনগণের কাছে যাই, ওনারা মিডিয়ার কাছে যান আর বিদেশিদের কাছে যান। আওয়ামী লীগ একেবারে তৃণমূলেরই দল, জনসম্পৃক্ত একটা দল, জনগণের দল, এবং আমরা স্থানীয়, আপনি এর মধ্যে যত নির্বাচন দেখেন সেটাও প্রমাণ করে যে আওয়ামী লীগের শেকড় কত গভীরে প্রতিষ্ঠিত,
এবং জনগণ দেশের উন্নয়ন দেখছে, আমাদের যে স্বপ্ন সে সমস্ত স্বপ্ন যা কিছু বঙ্গবন্ধু কন্যা কথা দিয়েছেন সব বাস্তবায়িত হচ্ছে। কাজেই মানুষের যে বিশ্বাস এবং আস্থা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তার নেতৃত্ব তো একেবারে প্রশ্নাতীত এবং তার জনপ্রিয়তা প্রশ্নাতীত। স্থানীয় পর্যায়ে আমাদের কারো কোথাও কোনো ব্যত্যয় থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা প্রশ্নে এবং আমাদের অধিকাংশ আমাদের জনপ্রতিনিধিদের প্রশ্নে কিন্তু কোনো দ্বিমত নেই। এবং আমি মনে করি আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্তিশালী একটি দল, জনসম্পৃক্ত একটি দল, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে এই যে উন্নয়ন এবং গণতন্ত্র তার ধারাবাহিকতা বজায় রাখবেন। না, যেখানে যেখানে ওই জায়গায় আমাদেরও তো কিছু ফাইন্ডিংস ছিল, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েই কিন্তু অষ্টমের কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ আশা করছি, এখনো আশা করছি না, এখনো ডেট ঠিক করিনি, জানাবো ইনশাআল্লাহ।